বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পড়তে পারবে বিশ্বের প্রধান প্রধান সব ভাষার মানুষই, এমন স্বপ্ন নিয়ে প্রাথমিকভাবে 40টি ভাষায় অনুবাদ হচ্ছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত 7ই মার্চের ভাষণ। নূর সিদ্দিকীর রিপোর্ট। এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। একটি ভাষণ জাতিকে করেছিল ঐক্যবদ্ধ, মুক্তি পাগল। ভাষণে ছড়িয়ে দেয়া আগুন বুকে নিয়ে নিরস্ত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধের সেই 9 মাস কেবল নয়, প্রতিটি সংগ্রামে সংকটে বাঙালি আজও স্মরণ করে সেই ভাষণকে। শুধু দেশই নয়, আন্তর্জাতিক মহলও বুঝেছে ভাষণের শক্তি এবং গুরুত্ব। তাই বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইতোমধ্যে ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে এটি। বিশ্বের সকল নিপীড়িত মানুষের সংগ্রামের দিশা হবে এই ভাষণ, আর বিশ্ববিদ্যালয়গুলোতে এটি নিয়ে হবে গবেষণা। এমন কিছু পরিকল্পনা থেকে কম্পারেটিভ বাংলাদেশ রিসার্চ সেন্টার CBRC নামের একটি বেসরকারি গবেষণা সংস্থা 2010 সালে ভাষণটি বহু ভাষায় অনুবাদের উদ্যোগ নেয়। সেই উদ্যোগ প্রথম ধাপে সফল হয়েছে 2013 সালে। প্রকাশিত হয়েছে পোয়েট অফ পলিটিক্স নামের একটি সংকলন। ইংরেজি, হিন্দি, রুশ, আরবি, ফার্সি, চাইনিজ, ইতালিয়ান, জাপানিজ, স্প্যানিশ, কোরিয়ান, পার্সিয়ান ও উর্দু, মোট 13টি ভাষার মানুষ এখন পড়ছে বঙ্গবন্ধুর ভাষণ। ফলে ভাষণটি নিয়ে ভিন্ন ভিন্ন ভাষায় গবেষণাও শুরু হয়েছে এরই মধ্যে। কীভাবে একটা জাতিকে মুক্ত করতে হয় সেটি তিনি পেরেছেন, এবং তার সেই স্বপ্নের জায়গাটাকে আজকে আমরা সারা পৃথিবীব্যাপী আমরা এটাকে ছড়িয়ে দিতে চাচ্ছি। আগামী দিনগুলোতে এটা আরও অনেক দূরে এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি যে এটা সারা পৃথিবী যত বিশ্ববিদ্যালয় আছে, আমরা চেষ্টা করছি যে অলমোস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যাতে করে এটা টেক্সট করা হয়। আরও 13টি ভাষায় অনুবাদের কাজ চলছে, যা আগামী বছরের শুরুর দিকে শেষ হবে বলে জানান তিনি। তবে কাজটি যথাযথ ও নির্ভুলভাবে করা যে সহজ নয় তাও স্বীকার করেন তিনি। আমি জানি না যে আসলে চায়না ভাষায় সেখানে যে ট্রান্সলেশনসটা হয়েছে সেটা অ্যাপারেন্ট ঠিক আছে কিনা, তো সেটার জন্য আমার অবশ্যই সেটিকে কোনো একটা কর্তৃপক্ষ কর্তৃক সেটি আমাকে সার্টিফাইড হতে হবে, তাহলে আমি কিন্তু সেটা কিন্তু করতে পারি না। তো আমরা সেভাবে কিন্তু কাজটাকে, কর্মযোগ্যটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি। বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব মানবতাকে দিশা দেবে কেবল নিপীড়নের বিরুদ্ধেই নয়, ভাষণের বহুমাত্রিক তাৎপর্য মানবতা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই অধ্যাপক। শুধু আমাদের জাতির জন্য না, মানুষ সব মানুষের জন্য, যে কোনো গোষ্ঠীর জন্য। তারা যদি তাদের নিজেদের আইডেন্টিটির কথা চিন্তা করে, স্বাধীনতার কথা চিন্তা করে, তারা যদি এটা চিন্তা করে যে আমাদেরকে কোনো অন্যায় কিংবা কোনো অপবাদ কিংবা কোনো কিছু যে আমাদের এটা আমরা ফেস করছি সেটার এগেনস্টে তাদেরকে যে দাঁড়াতে হবে সারা বিশ্বের ইয়েতে, এটা কিন্তু একটা সাইন, এটা থেকে যাচ্ছে। বিশ্বের প্রধান প্রধান ভাষায় বঙ্গবন্ধুর এই ভাষণ অনুবাদ হবে, ফলে প্রক্রিয়াটি চলতে থাকবে বলে জানিয়েছে CBRC। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।